ডিজে বাপি ডু শাইক নম্বর পোল দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে দাদা আমি পাগল হয়ে যাই দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে দাদা আমি পাগল হয়ে যাই কিছু খেয়ে আছি আমি তিন দাদ মশা মাথি কিছু খেয়ে আছি আমি তিন দাদ মশা মাথি আমার ওঠে ঘুমরে হাই দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে দাদা আমি পাগল ছোটবেলায় অনেক পাপ করেছিলাম কি পাপ করেছিলাম ছোটবেলায় বাবা মার কথা এক ফোঁটা শুনিনি এক ফোঁটা লেখাপড়া করিনি ইচ্ছা মতো ডেংনামো করেছিলাম যার কারণে আজকের এই বয়সে আমার লোকের বাড়ি চাকরগিরি করতে হচ্ছে তবে দাদা মিথ্যে কথা বলবো না চাকরগিরি করে আমি খুব সুখে আছি কারণ আমি যে বাড়িতে চাকরগিরি করি সেই বাড়িতে আমার দাদাবু ছাড়া তো আর কেউ থাকে না আর আমার দাদাবু উনি তো প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আর এই যে মানুষ কোথায় বলে জলে জল বাঁধে সত্যি দাদা আমার নিজের চোখে দেখতে পাচ্ছি আমার দাদাবু প্রাইমারি স্কুলের মাস্টারমশাই দাদু বিয়ে করলো একটা শিক্ষিতা সুন্দরী ভদ্র মেয়ে ছেলে বিয়ে করার তিন মাস পরে ফের বৈদ্যমণি চাকরি দাদা সমস্যাটা তো ওইখানে দাঁড়িয়ে যে আমার বৈদ্যমণি চাকরি করে হাওড়া জেলায় আর আমার দাদাবু চাকরি করে আমাদের এই গ্রামে তা প্রত্যেক শনিবার এলে আমার দাদাবু খালি বলবে বলে কোচে তোর বৈদ্যমণি একা হাওড়া জেলায় থাকে ঠিক মতো কাঁচা সবজি পায় না তা ওগুলো তুই কিনে রাখবি আর শনিবার বিকেলে আমি আর তুইকে দুজনে দিয়ে আসবো দাদা আজকে শনিবার শুধু আমার দাদাবু বাড়ি এসে কি করে তোমরা একটা ভাত দেখে নেবে আরে তুই এখন একটা দাঁড়িয়ে আছিস তা তাই থাকবি কি করবি কি ব্যাগ নিয়ে গিয়ে হাইড়ে দাঁড়াবার কথা হ্যাঁ তা আমি তো জানি আজকে শনিবার চার পিরিয়ডে ছুটি হবে চারটে ঘন্টা পড়লে তবে তো আমি যাব এ চারটে ঘন্টা কি পড়বে রে কেন কি হয়েছে আজকে তো আমি দু পিরিয়ডে ছুটি করেছি কি করেছো দু পিরিয়ড ছুটি করেছি কি অবস্থা বুঝতে পারতেছো কেন কেন আজকাল প্রাইমারি স্কুলের ছেলেরা কমে যাচ্ছে বুঝতে পারতেছো কোথায় ছেলেপুলেদের পড়াশোনা ঠিক মতো হবে না মাস্টারের ভয়ে দু পিরিয়ড বাকি থাকতে চুরি করে ঘরে চলে আসবে না শুধু আমার দাদাবু বৈদ্যমণির সঙ্গে দেখা করতে যাবে বলে দু পিরিয়ড বাকি থাকতে ঘরে চলে আসতে যেতে গাধা কথা কর আমি তোর বৈদ্যমণির সঙ্গে দেখা করতে যাবো বলে চলে আসছি কি জন্য আমি তো সবজিগুলো দিয়ে আসতে যাবো বলে চলে আসছি তাহলে তোমার আজকে যেতে হবে না সবজি আমি কে দিয়ে আসবো আমি দিয়ে আসবো আমি দিয়ে আসবো তুই কে কি সবজি দিয়ে আসবি সবজি দিয়ে আসবো সবজি দিয়ে আসবো ছাগলে যদি পলমার তো তাহলে আর গরুর দরকার হতো না কি হচ্ছে আমি ছাগল নাকি আচ্ছা হোক আমি চাকর মানুষ আমার ছাগল বলেছো আমি মেনে নিজি তা তুমি একটা মাস্টার লোক তুমি গরু কেন আমি কি বলেছি আমি গরু তুমি তো খুন বলে তো ও তো কথার কথা বলে ফেলে কি তা তুমি যদি গরু হও আমিও ছাগল কথা বলাই নিয়ে গেছি সেটা নিজি ও সেইটা হ্যাঁ সেটা নিজি হ্যাঁ কি বলবো দাদা খালি বলবে আমরা মাস্টার লোক হ্যাঁ আমরা দোকানে কিনতে গেলে মান সম্মানে লাগবে তাহলে তুই গিয়ে কিনে আনবি বলবি গিয়ে খালি বলবি কুকুর খাবে কুকুর খাবে আর এসে দেখবো সারা খালি খেয়ে মুরগির ছাদ কিনতে পারবে গলা টিপে শেষ করে দেবো তোর আগাবারে ছাদটার কথা আস্তে করে বলো না ওটা জোর করে বলা কি আছে আমি তো একটা মাস্টার লোক নাকি আমার একটা মান সম্মান নেই ছাদ ছাদ খালি কুকুর খাবে কুকুর খাবে আর কিনে এনে দেখবো দুপা কুকুর গুলো ছাড়তেছে এই আমি কুকুর তোমার বলেছি নাকি ওটা খাচ্ছে কি আমি খাচ্ছি আর তোমার আক্কেলের বলা হচ্ছে কথা বলাস নি তাড়াতাড়ি চল বৌদাবু বলতিলিম কি এই আমি বলি প্রত্যেক শনিবার আমি আর তুমি বৌদিমণির কাছে যাই যাই তা কেন বৌদিমণি একবার আসতে পারে না তোর বৌদিমণি মেয়ে ছেলে সেখান থেকে এখানে আসবে আবার এখান থেকে কষ্ট করে যাবে হচ্ছে আমি পুরুষ মানুষ এখান থেকে গেলাম সবজি গুলো দিয়ে এলাম আর দেখা করে চলে এলাম তার মানে তুমি বউয়ের কষ্ট দিতে না আচ্ছা দাদু বলতিলাম কি ওই যেতে যেতে আমাদের প্রায় 11:30-12টা বেজে যায় হ্যাঁ তো বাজে আবার ওই দুটো ট্রেন ধরে চলে আসতে হ্যাঁ তা বেকার ওই 1.5 ঘন্টার জন্য তুমি বৈদ্যমণির কাছে সপ্তাহে একদিন কেন যাও আমি বুঝতে পারি না এই দেখ কেন যাই সেটা আমি জানি কেন যাও আমি বুঝতে পারি না গরু গরু মতো থাকবে কথা না বাড়িয়ে ব্যাগ দুটো নিয়ে তাড়াতাড়ি চলে কিছু বলার কল আছে হ্যাঁ কিছু বলতে গেলে গরু ছাগল গাধা ইচ্ছা মতো বলবে ইচ্ছা মতো খাটাবে সবে বাজারতে আসতে পারেনি এই মানুষ যেতে হবে হাওড়া জেলায় যেতে যেতে 11:30-12টা আবার দুটো ট্রেন ধরে চলে আসতে হবে তা আমার জায়গায় থাকলে তোমরাও পাগল হয়ে যাবে আমি স্ত্রীতে চাকরি করে দেশে বিদেশে শনিবারে গেলে আমি মরি আফসোসে স্বামী স্ত্রীতে চাকরি করে দেশে বিদেশে শনিবারে গেলে আমি মরি আফসোসে মানে সেই উড়ো পাখি কেউ বলে হয়ে কাকি মানে সেই উড়ো পাখি কেউ বলে হয়ে কাকি আমার জনম কাবি খা দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে দাদা আমি পাগল হয়ে যাই ও ভাই রে দাদা আমি পাগল হয়ে যাই
Ashit Sandosha, DJ Bapi, Dushayik number 4. জীবনটা কৃষকের জীবন, আমি স্কুল টিচার, আমার স্বামীও স্কুল টিচার, কিন্তু আমার স্বামী থেকে দেশে আমি দেখি হাওড়া জেলাতে, তবে প্রত্যেক শনিবার ও আমার কাছে আসে, জানি না ভবিষ্যতে কি আছে আমার ফিউচারে। শনিবার আমার স্বামী আসতে পারে। দেখো প্রীতি, এইভাবে ফোন করে ডেকে তুমি আমার ঝাড় খাওয়াতে পারো। তুমি টেনশন করো না, শোনো, এখনো পর্যন্ত আমাকে ফোন করেনি জানো। ফোন করারও দরকার নেই। হিসেব করতে বসবো, ও বুঝতে পারবে না। তাহলে সারা রাত্রি বসে বসে হিসাব হবে? অবশ্যই হবে। চলো হিসাবে যাও। আরে কি বল, ঘরে দরজা খুলতে তো দেরি হচ্ছে কেন? আরে প্রীতি, হিসাব মেলাতে পারছি না, এখানে এসে। হ্যাঁ আমি আসছি। উফ বাবা, কি কষ্ট আজকে। হ্যাঁ ট্রেনে এক ফোঁটা সেই, আর এই দুটো ভারী ভারী ব্যাগ, উফ বাবা গো, বই আনতে দুটো দাম না বেত হয়ে গেল গো। এই আমি মনে ট্রেনে বসে বসে আছি না। হ্যাঁ তা তুমি তাই দাঁড়িয়ে কষ্ট করে করে আসতেছ, তোমার উপকার তুমি আসতেছো, তা আমার কি উপকার হবে? দাঁড়িয়ে কি করবে কি? বৌদিমণির কাছে গিয়ে বলো প্লাস্টিকের ঝিঙে আনো, সব ঝিঙে গুলো ঘেমে যাচ্ছে। প্রত্যেক শনিবার আমার দাদাবু বৌদিমণির কাছে কেন আসে ব্যাপারটা বোঝা গেল। উনি এক সপ্তাহ ভোরে ইচ্ছা মতো সারা নাইটি গুলো নোংরা করবে, আর দাদাবু এসে গুচো। দমেটকে মেরে ফেলো বাবা তোর। আমি সারা গুজো তুদের লোকের কাছে বলার কি আছে? আমি তো একটা মাস্টার লোক নাকি, আমার মান সম্মান থাকবে? সারা গুজো তো সারা গুজো, চলে যা চলে যা, ঝিঙে ঘেমে যা, ঝিঙে ঘেমে যা। চারে কে চারে, চার দুগুনে আট, আট বাদ গেলে হাতে থাকে ছ। কোন স্কুলের হিসাব বলে দিনি? হ্যাঁ আমার বাবার জন্মে এই হিসাব আমি শুনিনি। চলা চার আগে চার, চার দুগুনে আট, আট বাদ যাচ্ছে তবু হাতে ছয়। দরকার নেই, যে যার কাজ সে তার করুক, কি দরকার? ঝিঙে ঘেমে যাচ্ছে, ঝিঙে ঘেমে যা, চলে যা। তুই কেন শুতে বৌদিমণি আবার এখানে কেন? বলছিলাম বাথরুমটা কোন দিকে? বাথরুম ওদিকে আছে, যা ওইদিকে। হ্যাঁ
আচ্ছা 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 আবে তোকে বলছি বে তোকে, হ্যাঁ দাদা বলো, এখানে বাথরুম খুঁজে আসছি, হ্যাঁ দাদা, যত সব অশিক্ষিত লাটের মাল শহর আমদানি চলে গেছে, চল হিসাবটা তুই কর আমি চলে যাই। ও দাদা মারি দাদা, দাদা তুমি জানো দাদা তোমার পায়ে ধরেছি দাদা, তুমি জানি ওই হিসাব আমার বাবা মা শেখায় নেই, আট আগে আট আট দুগুনে ষোলো, ষোলো দুই বাদ যাবে হাতে শূন্য থাকবে, দাদা মারি দাদা ওসব চলে গেছে চল, এইসব কাজ মানুষ করে, পরে শনিবার তোমার একবার ডেকে দেখবে তিনি ঘন্টা আসবে আমার। না না কি হয়েছে সেটা বলতে হবে তো, কেন বুঝতে পারো নি কি হয়েছে, দেড় বাবু হিসাবটা হচ্ছে দেখো চোখে চোখে কিছু বলে না, হায় মনুনি খেলা করো কি ছাড়া চুকি, হায় কথা বলো কিছু বলে না, হায় মনুনি খেলা করো কি ছাড়া, দিদিমণি বাবু বসে ঘষা ঘষি করো না, দিদিমণি বাবু বসে ঘষা ঘষি করো না, বিছানাতে একা শুয়ে সহ্য হয় না, নতুন স্মৃতি না এখন পাগলা হচ্ছে, কেন বুঝতে পারোনি বুঝবো দেড় বাবু, কেন বুঝতে পারোনি হিসাবটা শুধু ওদিকে একবার দেখো, ঘুমের ভিতর চুনো মাছে খাচ্ছে খুঁটে ব আর গাছের আগায় নোনা যা, বাবু খাচ্ছে রে ঢক ঢক, বাবু ঢক ঢক ঢক, বাবু ঢক ঢক ঢক, দেখ দেবা তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পারোনি না, আমি তো জানি তুমি বুঝতে পারবে না, কেন আচ্ছা বাবু তুমি তো ঘুনি পেতে রেখেছো চুনো মাছ ধরবে বলে, কিন্তু তোমার দেখা উচিত ছিল ঘুনির পিঠে চালে বক বসে আছে দেয়া পাচ্ছ, শালা সব চুনো মাছ খুঁটে খুঁটে খাচ্ছে, ঘুনির ভিতর চুনো মাছে খাচ্ছে খুঁটে ব গাছের আগায় নোনা জল খাচ্ছে রে ঠক ঠক, বাবু ঠক ঠক ঠক, বাবু ঠক ঠক ঠক, বাবু ঢক ঢক ঢক, এই তুমি যত বড় মুগ্ন তত বড় কথা, আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে মানুষ হয়ে আমাকে ছোট মারছিস, আর এই যে হাদারাম তোমার সামনে দাঁড়িয়ে একটা অশিক্ষিত গাইয়া মূর্খ আমাকে জানাতে বলছে, আর তুমি ভেবাকান্তের মতো দেখছো, আরে তোমার ব্যবহারে তোমাকে বলছে ইঙ্গিতে পণ্ডিত বলছে মূর্খ বলছে কি লে, বাবু যাবে তুমি সব ঢুকে যাবে, দোষটা ফাটা শিলে বুঝতে পারোনি, আমি তো জানি তুমি বুঝতে পারবে না, আচ্ছা বাবু মানুষ এমনি কথাই বলে দেখবে ভা কাঁচ আর ফাটা শিল বাড়িতে রাখতে নেই, ভা কাঁচ রাখবে হাত পা চলতে গেলে হাত পা কাটবে, আর ফাটা শিল রাখবে শিলের কোনো দোষ হবে না, তুমি যতই মহিলা বাটো সব তোকে ফাটায় ঢুকবে, পণ্ডিত পোছে মুখ পোছে কি লে, সবার সব ঢুকে যাবে দোষটা ফাটা শিলে, এ মূর্খ জানোয়ার আই অ্যাম ইওর অফিসার, এ মূর্খ জানোয়ার আই অ্যাম ইওর অফিসার, বুঝতে কেন দেরি করি বাতের ভিতর মর, বুঝতে কেন দেরি করি কিছু বুঝলে কি বুঝো বল দিনি, আমি তো জানি তুমি বুঝতে পারবে না, আরে বা বালতি ভর্তি জল আছে তাহলে গ্লাসে কাটিয়ে খেতে দেরি হবে, যার কারণে তো বালতির ভিতর আগে থেকে মগ রেখে দিয়েছে, বাবু তুমি পাস করেছো মনে হচ্ছে আমি ঘুষতে পাস করেছি, তুমি ব্যাপারটা বুঝতে পারোনি স্কুলে কি হবে সঠিক হিসাব হবে, স্কুলের ছেলেপুলেরা চিৎকার চেঁচামেচি করে, তাছাড়া একবার ওই মাস্টার ডাকবে প্রীতি এদিকে এসো, ওই মাস্টার ডাকবে প্রীতি এদিকে এসো, এদিক ওদিক কখন যাবে স্কুলের ছেলেপুলেরা চিঁচামেচি করবে, ওইভাবে হিসাব হয় ওই জন্য তো ঘরের ভিতরে বসে নিরিবিলি জায়গায় হিসাব হচ্ছে, স্কুলে হিসাব স্কুলে হবে লাইব্রেরিতে বসে, বাবু তুমি পাস করেছো মনে হচ্ছে ঘুষে, তোমার মাথা নেই মাথা নেই কিছু বোঝনি, কেন বল তোমার মাথা নেই তুমি কিছু বোঝনি, বাংলায় এদের কুকুর বলে ইংরাজিতে ডগ, বাংলায় বাংলা আমাদের কুকুর বলে এমন কানে নিচে দেব না, বাবু ঠক ঠক ঠক, বাবু ঠক ঠক ঠক, বাবু ঠক ঠক ঠক, দেখো প্রীতি তুমি যা শুরু করছো আমি কিন্তু দ্বিতীয় ম্যারেজ করতে বাধ্য হব, ও মাই গড তুমি আমাকে ভয় দেখাচ্ছো, আই ডোন্ট কেয়ার, দেখো তুমিও সার্ভিস করো আমিও সার্ভিস করি, তুমি একটা যদি মাস্টার হয়ে সেকেন্ড ম্যারেজ করতে পারো তাহলে আমি কেন পারবো না, আমি একটা কেন একশো করতে বাধ্য হবো, কোনো দাবি নাই আমার করবো সেকেন্ড ম্যারেজ, বাবু উজ্জ্বল বলে বাড়ি চলো করবো সাইকেল গ্যারেজ, এই আমি চাকরি করবো না আমি সাইকেল গ্যারেজ করবো, তুমি ব্যাপারটা বুঝতে পারোনি, এই যে আমি আর তুমি প্রত্যেক শনিবার বৈদ্যমণির কাছে আসি, এই যাওয়ার আশা করি প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা সময় নষ্ট হয়, তাই এই সময়টা বেকারটা নষ্ট করে দুজন মিলে একটা সাইকেল গ্যারেজ করবো, আরে বাবা কিছু না পারলে খালি চাকায় হাওয়া দেবো অনেক টাকা ইনকাম হবে, বাবু বাড়ি যাই চলো, কোনো দাবি নাই আমার করবো সেকেন্ড ম্যারেজ,
শালা ঘর জামাই তোমার আশা ছাই এ শালা ঘর জামাই লেবু কোলেতে তো হবে থাকবে না তো টক লেবু কোলেতে তো হবে থাকবে না তো বাবু বলি শোনো লেবু যত খোঁজ লাগবে লেবু স্বাদ হারিয়ে যাবে যা হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে দুজন বাড়িয়ে চলো বাড়ির কথা বাড়ি চেপে থাকে বাইরে বার করে দরকার নেই দুজনে যেমন আছি তেমন ফিরে যাই চল কথায় বলে বাবু তোমার মান মাচানো দায় আর খিরিস গাছের ডালে এখন ক্যান্সার দেখা যায় ওই ক্যান্সার দেখেছিস না দাদা আমি জীবনে দেখিনি তবে আমার মনে হয় তোমার গা ভর্তি ক্যান্সার হাত তুললে গায়ে বাবু ভেঙে যাবে সংসার আর সাড়ে সাড়ে দ্বন্দ্ব হলে সিং ভাঙবে কে কার ঢালে আর ছিপ বাইলে কোলা ভেঙে শালা মাছ নিয়ে যাবে চিলে তোর থোবড়ে করে মেরে থোবড় ভেঙে দেবো অন্নপ্রাশনে ভাতের কথা তোর মনে পড়ে যাবে ও তা চোখ বার করতে কাম তোমার বলিছি নাকি বাবু বলিনি তা তুই ওদিকে ঘুরতে দিগানো তুই আমার দিকে বল না রাম সীতা দেখায় ঘন নিজ বুক চিরে আর এই শালা কাল নিমে বসে বসে লঙ্কা ভাগ মারবো তোর বাগানে কাঁদবি তুই বাগানে ফের আবার আজ দেখাচ্ছে তোমার বলে নিজ আউর বলতি দেখো দিনী তা তুই ওদিকে ঘুরতে দিগানো গানের মাস্টার উজ্জ্বল দাদাই কথায় কথায় বলে পাল তুলে দিয়ে নৌকা এখন জোয়ার ভাটায় চলে দরকার নেই জোয়ার ভাটা বাস্তব তুই দেখ কত গুড়ো দুজনে বাড়ি ফিরে যাই বাবু এত কষ্ট করে সবজি এনেছি ফের চলে যাবো আমি কে আপনি কি জানেন তুমি কে আমার জানার দরকার নেই আমি কি এইটাই জেনে রাখবো সত্যি ঘরে মায়ের আমার ভুল হয়ে গেছে দাও বলছিলাম কি আমি তো ওনার স্বামী তা তুমিও কি হয় তোমার হিসাব গুলো এত কোড়া কোড়া সত্যি দাদা তোরা হিসাব পারি সত্যি মারি তবু এখনো কোড়া কোড়া বার করিনি মায়া তোর কাছে হাত জুড়ে করেছি যা আছে বার করিনি শুনলে কোথা ফিট হয়ে যাবে লোক ছোট মতো হয়ে গেছে বড় ছোট পেন আমার বড় বয়সে আমি দেখিনি সবে দেখতেছি এমন পেনের বাড়ি ঝাড়বো ছ মাস অজ্ঞান হয়ে থাকে না মাথর করে দাদা তুমি থেকে যাও তোমার স্টাইল ফাইল ভালো তো চুল ফুল করে আবার ফের ঘাড়ে হাত দেয় চুল ফুল তার লোক চুল রাখবে রে চুল রাখবে না যত সব জিমনাস্টিং কি ছেলেটা অনেকক্ষণ তে গুলো হচ্ছে কেন এ দিচ্ছে তোমরা হাওড়া জেলা নিয়ে যাও নিজেই বুঝতে পারছি না কেন বলো তুমি এরা বাসে উঠে বমি করবে অফিস খারাপ আসাই অফিস খারাপ ছেলে দিনে তোমরা হাওড়া জেলা যাবে মারিয়া ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাই দিছি দাদা আমাদের ভুল হয়ে গেছে তুমি নির্ভরসা থেকে দাও দাদা আমি চলে যাব দাদা সত্যিকার দাদা আমি খুব বড় ভুল করেছি পারলে তুমি আমায় ক্ষমা করে দিও এই বিলাস ইউ কাম বিলাস ইউ কাম আরে তো কামে নিকুচি করছে ছিপিতছি তোমার লজ্জা করে না তুমি একটা নারী যে নারী নিজের স্বামী থাকতে পর পুরুষের সাথে মেলামেশা করে সেই নারী কি গ্যারান্টি আছে বিশ্বাস করুন দুদিন পরে সে আমাকে ছেড়ে দেবে না না বিলাস আসি প্রীতি টাটা বাই বাই দেও না বিলাস তালা বদুনি আপনার লজ্জা করে না আপনি যে একজন নারী আপনি একজন স্ত্রী
আরে নারী ছিল কান্দারি, যে তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের অন্ধত্বকে ভাগ করে নেওয়ার জন্য সারা জীবন চোখে সাদা কাপড় বেঁধে কাটিয়েছিল। নারী ছিল বেহুলা, যে লক্ষ্মীন্দরের প্রাণ ফেরানোর জন্য স্বর্গ রাজ্য পাড়ি দিয়েছিল। নারী ছিল সাবিত্রী, যে সত্যবানের প্রাণ ফেরানোর জন্য যমদূতের সঙ্গে লড়াই করেছিল। আর আপনি একজন নারী হয়ে নিজের ইজ্জতটা একজন পরপুরুষের হাতে তুলে দিতে আপনার বিবিকে পারল না? আপনি একবারও কি ভেবে দেখেছেন যে আপনি যে পদ অবলম্বন করে চলছেন আপনার সন্তান সন্তানেরাও সেই পদ অবলম্বন করবে? কারণ 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 জননী যদি রমণী হয়ে ছোটে হাটে বাজারে লাগে কাম পিপাসায়, গুরু কথার গুরুত্বপূর্ণ রইল কি এই জায়গায়? মাতৃকথার মানবিকতা হয়েছে নীতি নীরবতা, পিতৃ পালন করবে কে বা চলছে শুধু নারী সেবা, হোটেল হল লেকের পার জাম করছে কবি স্যার, আর এই বয়সী চলতে থাকে মাছ লেকে মানবে কিভাবে, এই বয়সী চলতে থাকে বাবা মেয়েকে মানবে কিভাবে, এই বয়সী চলতে থাকে ছাত্র শিক্ষককে মানবে কিভাবে, গাছ পাকলে ফল মাগবে জিন গতমলি রয়ে যাবে বাপ যদি হয় ঠেমন ঠেমন, তার ছেলেও হবে ঠিক তেমন, মা যদি হয় দিচারিনী মেয়ে কি আর হবে মা মাতঙ্গিনী? তাই তো বৌদ্ধমণি আগামী দিনের কথা ভেবে বলছি, ভবিষ্যৎ ভাবনার কথা ভেবে বলছি, প্রাচীন কালে মুনি ঋষিদের আমল থেকে যেটাই হয়ে আসছে সেটাই হবে, দেখবে নেবে কত প্রমাণ, যতই খুঁজছি আমরা গায়ে বা শ্যাম্পু সাবান ছাড়বেন আমাদের ব্লাড রিলেশন। এতদিন পরে মনে হচ্ছে তুমি না স্বামী। কেন বললেন বাবু? বাংলা প্রবাদ বাকি একটা কথা আছে, বালক ঢোলক নারী এদের ত্রিসন্ধ্যায় দেবে বাড়ি। তার মানে কি বল? বালক ছেলে পুলেদের যদি সময় মতো শাসন না করা যায় দেখবে লেখাপড়া সব লাঠি তুলে দেবে, ইচ্ছা মতো ডেংরামো করবে, দিয়ে আর আমার মতো বয়সে এসে লোকের বাড়ি চাকরগিরি করবে। ঢোলক যদি সময় মতো বাজিয়ে না রাখো দেখবে চামড়া ফুলে যাবে, আর তুমি যখন বেড়াতে যাবে দেখবে ফেঁসে গেছে। নারী স্ত্রীলোক এনাদের যদি সময় মতো শাসন না করা যায় দেখবে তুমি থাক মানে তোমার কাঁধে চড়ে বসবে, তুমি থাকতেও ইচ্ছা মতো ল্যান্ডিং করবে, যেটা আজকে তোমার ভুল। হ্যাঁ উচিত মতো শিক্ষা দিচ্ছে হজে বাবু, সেই তুমি শাসন করলে যদি আর কটা দিন আগে করতে আজকের এই পরিস্থিতি তোমার দেখতে হতো না। তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ আমি তোমাকে মারলাম। কেন 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 বলো কেন? কেন বললাম জানো? যে হাতটা দিয়ে মাথা যাচ্ছিল না, হ্যাঁ মেরেছে, ওই হাতটা ওর মাথায় রেখে তোমাকে আশীর্বাদ করার কথা ছিল। তার মানে কি বলতে চাচ্ছ? তার মানে আমি বলতে চাচ্ছি তুমি যে চাকরি করছো, চাকরিটা করার সময় 50,000 টাকা লেগেছিল, টাকাটা কোথা থেকে এসেছিল তা কি একবার জেনে দেখেছিল? জেনে দেখার চেষ্টা করুনি, জানবার চেষ্টা করুন, টাকাটা ছিল ওর বাবার জমানো টাকা, এবং আমি যে চাকরিটা করি সেটাও আমার বাবার। তোর বাবার? আমি ছিলাম বাবার বোকাটে মূর্খ ছেলে, লেখাপড়ায় ভালো ছিলাম না, তাই বাবা বাবা আমার থেকে দাদাবাবুকে বেশি ভালোবাসত, দাদাবু ছিল ফুলাশোয়া খুব ভালো কিন্তু কিন্তু অনাহাত, তাই বাবা দাদাবুকে আমাদের বাড়িতে নিয়ে আসে, বাবার পরিচয় বড় হয়। তারপরে বাবার চাকরি জীবনে হঠাৎ একদিন বাবা স্ট্রোক হয়ে মারা যায়, আর বাবার পরিচয় বাবার সেই চাকরিটা দাদাবু পেয়ে যায়, আর সেদিনের সেই বেকার লোফার ছেলেটা আজকের হয়ে গেল বাড়ির চাকর। এবং আমি যে বাড়িটাতে থাকি সে বাড়িটা ওদের। দেখতে পাবা তোর যদি ভালো লাগে তুই তোর বৌদিমণির কাছে থাক, আমার কোনো আপত্তি নেই, আমি এখানে কোনো দিনের জন্য আসবো না, আর এক মুহূর্তের জন্য এখানে আমি থাকতে চাই না। তুমি আমাকে ক্ষমা করে দাও গো আমাকে। ক্ষমা তোমাকে কোনো দিন করবো না, ভুল করেছি তোমাকে আমি বিয়ে করে, দ্বিতীয় ভুল করেছি তোমাকে চাকরি করতে দিয়ে, তিন নম্বর ভুলটা আমি আর করতে চাই না। তুমি আমাকে ভুল বুঝো না গো, আমি তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসি তো, আমি তোমাকে ভালোবাসি। ওরে দেবা তোর দাদাবাবুকে একটু বুঝি বলে দেবা, একটু বুঝি। আরে বাবা পায় ধরো পায়। কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসিবে, পথের পায়ে পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? দাদাবু দেবা আজ আমি খুব খুশি, কেন তোমাদের দুজনের ভাঙা মন আমি আবার জোড়া লাগাতে পারে না, এবার আমার বিদায় দাও দাদাবু। দেবা আমি আসি, আসি বৌদিমণি আমি আসি। দেবা দেবা রে কোথায় যাবি? আমি তোকে কোথাও যেতে দেব না রে দেবা, তুই আমার বুক জুড়ে থাকবি রে দেবা, তুই যদি না আমাকে ক্ষমা করিস ভগবান পর্যন্ত আমাকে ক্ষমা করবে না রে দেবা, তুই আমাকে ক্ষমা কর বৌদিমণি। তোমার এই হাত পায়ে হাত দিয়ে ক্ষমা চার হাত নয় বৌদিমণি দেবা, তোমার এই হাত আমার মাথায় রেখে আশীর্বাদ করবে দেবা, আমি যেন সারা জীবন তোমাদের সেবা করে যেতে পারি, আমি তোমাদের সেবা করবো আর বলবো দেবা।
মা জানো কি ডুবে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে আসিসি তোমার। জানো কি রূপে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে আসিসি তোমার। প্রভু যদি নাহি আসে সুখের লগন, সেবা করে যাব দাদা তোমারই চরণ। আমার কারণে তুমি আশা দে জীবনের প্রতি পথ দুঃখ বড়। Ashit Sandosha, DJ Bapi, Dushai, number pole.